नमस्कार बंधुरा, स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाबो मटर फ्राई। आमरा जे घुगनिर मटर आछे खेये थाकि घुगनी, सेई मटर दिये आमी आजके मटर फ्राई करब। एई मटर फ्राई किन्तु आमरा रास्ताघाटे देखी बिक्रि हय बा किने खेयेओ थाकि, किन्तु खूब सहजेई एई मटर फ्राई आपनि बाड़ितेओ बानिये निते पारेन। खुबई अल्प उपकरणे खूब सुंदरभावे तैरि हये जाय। आसुन आमार आजकेर एई मटर फ्राई एर रेसिपि देखे नेवा जाक। एकटा बड़ो बाटिर मध्ये देखुन आमी छोटो बाटिर एक बाटी मटर नियेछि। आपनादेर जतटा दरकार ततटाई नेबेन। एबार मटरटा खूब भालो करे धुये आमी भिजिये देव। मटरटा तीन थेके चार बार जल पाल्टे पाल्टे धुये तारपरे देखुन बेश अनेकटा जल दिये भिजिये दियेछि। एबार एटा आमी 7 থেকে 8 ঘন্টা भिजते देव बा ओभारनाइट भिजते देव। दिये दिलाम 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দেবেন। দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। এবার এটা আমি ভিজিয়ে রেখে দেব। দেখুন আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মটরগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি আবারও একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই মটরগুলো সিদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত মটরটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল বা 1 কাপ জল। দিয়ে এবার এটা একটা সিটি দিয়েই সিদ্ধ করে নেব। একের বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না। আর কোনো লবণও দিইনি আমি, এমনি সিদ্ধ করে নেব। দেখুন একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মটরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়ে একটু চাপ দিলেই সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মটরের একটাও খোসা আলাদা হয়ে যায়নি। এইভাবেই মটরটা সিদ্ধ করে নিতে হবে। প্রত্যেকটা মটর গোটা আছে, একটা সিটি দিলে এইরকমই সিদ্ধ হবে। এবার একটা আমি থালা নিয়েছি বা একটা ট্রে নিয়ে নেবেন, তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিলাম। এবার এর উপরে আমি প্রেশার কুকার থেকে মটরগুলো বার করে বিছিয়ে দেব। প্রেশার কুকারের প্রেশারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলবেন, তার আগে খুলবেন না। সম্পূর্ণ মটরটা দিয়ে দিলাম। এবার এটা আমি 1 ঘন্টা পাখার নিচে রেখে দেব, হাওয়াতে যাতে এটা পুরো শুকিয়ে যায়। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। হাতে নিলে দেখুন হাতে একটুও জল লেগে নেই, ঠিকঠাক শুকিয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই করব। গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এই একটা স্ট্রেনার নিয়ে আপনারা এই স্ট্রেনারের ভেতরে মটরটা দিয়েও তেলের মধ্যে ফ্রাই করতে পারেন। সেভাবে করলেও হয়, আমি এইভাবে করব না। আমি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়েই ফ্রাইটা করছি। অল্প অল্প করে দিয়ে ফ্রাই করতে হবে, একবারে বেশি দেবেন না। আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না, 1-2 মিনিট এরকমভাবে একটু হতে থাক। আর দেওয়ার সাথে সাথে দেখবেন তেলের ওপরে ফেনা ভেসে উঠবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজাটা করতে হবে। দেখুন এবার একটু নেড়েচেড়ে দেব। 1-1 ব্যাচ ভাজতে 5 থেকে 6 মিনিট করে সময় লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখবেন যখন ভাজা হয়ে যাবে এই মটরগুলো তেলের উপরে ভেসে উঠবে, তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। আর যদি সেটা বুঝতে না পারেন তাহলে নামিয়ে নিয়ে একটা একটু মুখে দিয়ে খেয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন যে ঠিকঠাক ভাজা হয়েছে। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিয়ে আসছি। মটরগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখছি, যাতে এক্সট্রা তেলটাই টিস্যু পেপারে টেনে নেয়। দেখুন মটরগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে মটরের উপর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিয়ে আমি একটু মশলাটার সাথে মাখিয়ে নেব। এখানে আপনারা চাট মশলার পরিবর্তে কিন্তু গোলমরিচ, বিট লবণ, একটু লঙ্কা গুঁড়ো মিশিয়েও দিতে পারেন, সেটা দিলেও ভালো লাগবে। তবে চাট মশলার মধ্যে সব রকম মশলাই থাকে বলে আমি আর আলাদা করে দিলাম না। চাট মশলা দিয়েই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মটরের সাথে আমার চাট মশলা মেশানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার মটর ফ্রাই। দেখলেন তো কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু মটর ফ্রাই। আর এই মটর আপনারা বেশি করে ফ্রাই করে এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খেতে কিন্তু দারুণ লাগে, সেটা আমরা সবাই জানি। আমার আজকের এই মটর ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।